হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। তো বন্ধুরা, আজকে আমাদের HTML এর দ্বিতীয় ক্লাস। তো আজ আমরা শিখব HTML কী আর HTML কোড কীভাবে লিখতে হয়। তো প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ HTML। HTML এর ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস। HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা এটা মনে রাখবেন, এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজের যে ডিফারেন্সটা আছে, যে পার্থক্যটা আছে, আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে বুঝব। তো উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। তো HTML ল্যাঙ্গুয়েজটিকে ব্যবহার করেই আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি। তো HTML ইজ ভেরি ইজি টু লার্ন, ইউ উইল এনজয় ইট। অবশ্যই HTML খুব সহজ একটি ল্যাঙ্গুয়েজ, যে কেউ একটি শিখতে পারে, তার যদি একটু বেসিক কম্পিউটারের নলেজ থাকে সে খুব তাড়াতাড়ি HTML শিখে নিতে পারে। তো আমরা বেশি ডেফিনেশনের মধ্যে বা থিওরিটিক্যাল না গিয়ে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসটি কী। তো HTML শেখার আগে আমাদের জানতে হবে HTML লিখতে হবে কীভাবে। তো HTML লেখার জন্য যে বেসিক জিনিস সেটি হলো ট্যাগস। তো ট্যাগস কী? ট্যাগস কিছু মার্কআপ ল্যাঙ্গুয়েজের জন্য কিছু ট্যাগ বানানো হয়েছে, যে ট্যাগগুলোর মাধ্যমেই আমরা কোনো টেক্সট, কোনো ইমেজ, কোনো অডিও, ভিডিও আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি। তো ট্যাগগুলো লেখার পদ্ধতি হলো একটি লেস দ্যান ও একটি গ্রেটার দ্যানের মাঝখানে ট্যাগটিকে লিখতে হয়। তো ট্যাগের দুটো ধরন আছে, একটি সিঙ্গেল ট্যাগ, একটি পেয়ার ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগ আর পেয়ার ট্যাগের মধ্যে, পেয়ার ট্যাগের দুটি ভাগ আছে, একটি ওপেন ট্যাগ, একটি ক্লোজ ট্যাগ। তো ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের মধ্যে ডিফারেন্স হলো এটাই, ওপেন ট্যাগটি শুরু হচ্ছে লেস দ্যান আর গ্রেটার দ্যান দিয়ে শেষ হচ্ছে। আর ক্লোজ ট্যাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্য একটা স্ল্যাশের ডিফারেন্স, এই স্ল্যাশটি ডিনোট করবে কোনটি ক্লোজ ট্যাগ, কোনটি ওপেন ট্যাগ। কিন্তু সিঙ্গেল ট্যাগের এরকম কোনো ডিফারেন্স নেই, কারণ এটি সিঙ্গেল ট্যাগ, এর ক্লোজিং বা ওপেনিং যেটাই বলুন সেটা এটাই। তো এইভাবে আমরা শেষ করতে পারি, আবার কখনো কখনো আমরা এই স্ল্যাশটা না দিলেও চলে আমাদের। তো আমরা দেখব যখন আমরা রিয়েল লাইফ কোডিং করব তখন বুঝতে পারবো যে কখন স্ল্যাশ দিতে হবে, কখন দিতে হবে না। তো HTML শুরু করার আগে আমাদের ট্যাগ সম্পর্কে ধারণাটা খুবই দরকার, কারণ HTML মানেই ট্যাগের ব্যাপার পুরোটাই। তো ফার্স্ট ট্যাগ যেটা আছে আমাদের পেয়ারে, সেটাকে কখনো কখনো স্টার্ট ট্যাগ আর কখনো এন ট্যাগ বা ক্লোজ ট্যাগকে ইন ট্যাগ বা ক্লোজ ট্যাগও বলা হয়। তো একটা এক্সাম্পল, আমাদের যদি কোনো প্যারাগ্রাফ লেখার প্রয়োজন হয় তো আমরা পি ট্যাগ এইভাবে লিখে শুরু করব, একটি লেস দ্যান আর গ্রেটার দ্যানের মাঝখানে পি, পি ফর প্যারাগ্রাফ। আর এই প্যারাগ্রাফটা আমাদের যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে তো তখন আমরা এভাবে ক্লোজ করব। তো আশা করি কিছুটা ধারণা পেয়েছেন। তো আমরা পরবর্তী পর্যায়ে দেখব যে এই যে ট্যাগগুলো সেটাকে কখন কীভাবে লিখতে হয় আর কী কী ট্যাগ রয়েছে। তো আমরা দ্বিতীয় স্লাইডে দেখে নিচ্ছি। তো HTML আমরা লেখার আগে একটি জিনিস মাথায় রাখবো, যে একটি মানুষের মাথা থেকে পা পর্যন্ত কল্পনা করে নিয়ে আমরা HTML ট্যাগগুলো লেখা শুরু করব। তো বুঝে নেই যে বিষয়টা কী। আমরা মনে করুন যে একটি ওয়েবসাইট বানাতে চলেছি, তো ওয়েবসাইটের শুরুতে HTML কোডিং করার শুরুতে HTML লিখতে হবে, ওপেনিং ট্যাগ আর HTML ক্লোজিং ট্যাগ এভাবে লিখতে হবে। তো এটি কল্পনা করুন, এটি সম্পূর্ণ একটি মানুষ, আমাদের HTML ওপেনিং ট্যাগ থেকে শুরু করে HTML ক্লোজিং ট্যাগ পর্যন্ত। তো মানুষের প্রথমে মাথা আসছে, তো সেই জন্য হেড, আর ক্লোজিং এভাবে হচ্ছে হেড ট্যাগ। আর হেডের ভিতরে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল ট্যাগ রয়েছে, ওপেনিং ক্লোজিং। তো এই টাইটেল ট্যাগের মাঝখানে আমাদের যে ওয়েবসাইটটি আমরা তৈরি করব সেই ওয়েবসাইটের নাম, মনে করুন আমরা একটি ফেসবুককে রেপ্লিকেট করার চেষ্টা করছি, ফেসবুকের যে ফ্রন্ট পেজ আমরা দেখি সেটাকে বানানোর চেষ্টা করছি। তো আমরা এইখানে এই টাইটেল ট্যাগের মাঝখানে ফেসবুক কথাটি লিখব। আবার ঠিক মাথাটি যখন শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ হেড ট্যাগ কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে আমরা বডি ট্যাগ শুরু করছি, বডি ওপেনিং, বডি ক্লোজিং। তো বডি ট্যাগের মধ্যে আমাদের একটি ওয়েবসাইটে যে ব্যানারের ইমেজ বা লোগো বা যা কিছু দেখি একটি ওয়েবসাইটের মধ্যে, সমস্ত কিছুই এই বডির ভিতরে আমরা কী কী লিখছি। বডির ভিতরে আমরা হেডিংস লিখছি, প্যারাগ্রাফ, ইমেজ, বিভিন্ন ধরনের লিস্ট আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, বিভিন্ন আইকনস, ম্যাপ, ফর্ম, এই সমস্ত কিছু আমরা বডির ভিতরে লিখব। তো বডির ভিতরে যা যা লেখা হয় সেটাই আমরা ব্রাউজারে দেখতে পাই, ব্রাউজারের এই অংশে আমরা সেটাকেই দেখতে পাই। আর ফেসবুক কথাটি যেখানে লিখেছিলাম,
আমরা এই টাইটেলের ভিতরে, তো সেই ফেসবুক লেখাটাই আমরা এই ট্যাবের ওপরে দেখতে পাই। তো চলুন দেখি, আমাদের প্রথম একটি ওয়েবসাইট বানানো শুরু করি, আমরা প্রথম কোডিং লেখা শুরু করি। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটি ব্যবহার করব, এই কোড এডিটরটি ব্যবহার করব আমাদের এইচটিএমএল কোড লেখার জন্য। তো প্রথমে আমরা একটি ফাইল তৈরি করব, ফাইলটি আমি এই মুহূর্তে ডেস্কটপে তৈরি করছি, আপনারা যে কোনো ড্রাইভে তৈরি করতে পারেন। তো আমি ডেস্কটপে তৈরি করছি ফাইলটি, প্রথমে রাইট ক্লিক করে নিউ, তারপর আপনাকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে। টেক্সট ডকুমেন্টে আসার পরে এখানে আপনার ফাইলটির একটি নাম দিতে হবে, তো আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। আমি এই মুহূর্তে এটা নাম দিচ্ছি এক্স ওয়াই জেড, আর এক্স ওয়াই জেড এর পর আপনি একটি ড্যাশ ডট দেখতে পাচ্ছেন, এক্স ওয়াই জেড লেখার পর আপনি একটি ডট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো ডটের পরে যে অংশটুকু ডট আর এই অংশটুকুকে একসাথে এক্সটেনশান বলা হয়। তো এই এক্সটেনশান জিনিসটি কী, এই এক্সটেনশানের ব্যাপারটা আমরা পুরোপুরি ধারণাটা আমরা ক্লিয়ার করব আমাদের পরবর্তী এপিসোডে, আর এটি কেন গুরুত্বপূর্ণ সেটিও আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো HTML XYZ ডট এটি লেখার পর HTML এই ওয়ার্ডটি আমাদেরকে লিখতে হবে অবশ্যই। তো এটা লেখার পরে একটি মেসেজ আসবে, তো এটাকে জাস্ট আপনি ইয়েস করে দেবেন। তো দেখছেন আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেছে, এখানে গুগল ক্রোমের আইকন শো করছে। তো আমার সিস্টেমে গুগল ক্রোম বাই ডিফল্ট ব্রাউজার, তো আপনার সিস্টেমে এটি ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজারও শো করতে পারে। তো জাস্ট আপনি এই ব্রাউজারের এই ফোল্ডারটির ওপরে, সরি, এই আইকনটির ওপরে ক্লিক করে রাইট ক্লিক করে এটি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করবেন, তারপর ফাইলটি এখানে ওপেন হবে। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এক্স ওয়াই জেড ডট HTML। তো এক্স ওয়াই জেড ডট HTML এই ওয়ার্ডটি যদি এখানে শো না করে, তাহলে আপনার নিশ্চয়ই ফাইলে কোনো স্পেলিং মিস্টেক আছে, অথবা আপনার ফাইল কোরাপ্ট হয়ে রয়েছে। তো সেটাকে আগে দেখতে হবে। অনেক সময় আমাদের সিস্টেমে এরকম থাকে যে আমরা এক্সটেনশানটা, ফাইল এক্সটেনশানটা দেখতে পাই না। তো ফাইল এক্সটেনশানটা শো করার জন্য আমাকে প্রথমে মাই কম্পিউটারে যেতে হবে, যারা উইন্ডোজ 7 ইউজ করছেন। কম্পিউটারে যাওয়ার পর অর্গানাইজ বাটনে ক্লিক করবেন, করার পর ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানস এই বাটনটিতে ক্লিক করার পর আপনারা ভিউ অপশানটিতে যাবেন। ভিউতে গিয়ে আপনারা এখানে একটি অপশান দেখতে পারবেন, যেটি আনচেক অবস্থায় থাকতে হবে। যদি আপনার এখানে চেকড অবস্থায় থাকে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস, যদি এটি চেক অপশানটা চেকড হয়ে থাকে, এই অপশানটি যদি চেকড হয়ে থাকে, আমি অ্যাপ্লাই করে ওকে করছি, তাহলে আপনি কিন্তু ফাইল এক্সটেনশান দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে আপনার ফাইলটি ডট HTML ফাইলটি তৈরি হবে না। তো আপনার এটিকে আগে দেখে নিতে হবে যে আপনার ফাইল অপশানটি হিডেন রয়েছে কিনা, এক্সটেনশান অপশানটি হিডেন রয়েছে কিনা। তো আপনি অর্গানাইজে গিয়ে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানস, দেন ভিউতে যাওয়ার পর আপনাকে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস এটিকে আনচেক করে দেবে। আনচেক করার পর অ্যাপ্লাই ওকে। তো আপনারা আবার দেখতে পাচ্ছেন এক্স ওয়াই জেড ডট HTML ফাইল নেমটি এখানে শো করছে। তো আমরা চলে যাচ্ছি এডিটরে। এডিটরে গিয়ে আমরা প্রথমে লেখা শুরু করব ট্যাগগুলো। তো লেখার আগে দেখে নিই, আমাদের শুরু করতে হবে HTML আর শেষ করতে হবে স্ল্যাশ HTML লিখে। তো আমরা শুরু করছি HTML এভাবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে HTML যে ওয়ার্ডটি আমরা লিখেছি বা ট্যাগটি লিখেছি, সেটাতে আমি যদি ওপেনিং ট্যাগে ক্লিক করি, তো এটি ক্লোজ হয়েছে যেখানে সেখানে হাইলাইট করছে, বা ক্লোজ ট্যাগে যদি আমি ক্লিক করি তো ওপেনিং ট্যাগটাকে আমাকে শো করছে। আমার যদি এখানে কোনো কারণে কোনো ধরনের মিস্টেক হয়, আপনার যদি স্পেলিং মিস্টেক হয়, তো এখানে এটি ডিটেক্ট করবে না, এটি হাইলাইট হবে না। আপনি যদি এখানে সঠিকভাবে HTML ওপেনিং আর HTML ক্লোজিং করতে ভুলে যান, তো এটি হাইলাইট করবে না নোটপ্যাড প্লাস প্লাস। আর আমি রেকমেন্ড করব আপনি যখনই HTML বা যে কোনো ট্যাগ
আপনি ওপেন করছেন তো সাথে সাথে এটি ক্লোজ করে নেবেন। আর এইচটিএমএল লেখার পর আপনি এখানে যত খুশি গ্যাপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল আমি যেখানে শুরু করেছি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের পরে প্রত্যেকটি লাইন এখানে কাউন্ট হচ্ছে, 1 2 3 পরপর পরপর এভাবে কাউন্ট হচ্ছে। তো নোটপ্যাডের এটি একটি সুবিধা যে আমার কোন লাইনে ভুল হয়েছে বা কোথায় এরর রয়েছে, তো এইটা হেল্প করে নোটপ্যাড প্লাস প্লাস এটা বোঝার জন্য। এটি খুব হেল্পফুল, এটিকে খেয়াল রাখবেন, এটি ফিউচারে আমাদের অনেক কাজে লাগবে এই নাম্বারগুলো। তো এইচটিএমএল লেখার পর আমরা দেখেছি হেড আছে, অর্থাৎ মানুষের মাথাটি আগে তৈরি করতে হবে। তো আমরা একটি ট্যাব দিয়ে হেড সাথে সাথে ক্লোজিং করে নেব। এখানেই ক্লোজ করার পর একটু গ্যাপ বানাবো, তারপর টাইটেল হেড ট্যাগের মাঝে। এই যে টাইটেলের মাঝে যে গ্যাপটি তৈরি হলো, এখানে আমরা আমাদের প্রথম ওয়েবসাইটের নাম দিচ্ছি, মাই ওয়েবসাইট। আপনি আপনার নিজের মতো নাম দিতেই পারেন। আর হেড ট্যাগ শেষ হওয়ার পর, হেড ট্যাগ ক্লোজ হয়ে যাওয়ার পর আমরা এখানে বডি শুরু করছি। তো সমস্ত ট্যাগ আমরা সঠিকভাবে শেষ করেছি কিনা একবার এভাবে চেক করে নেব। প্রত্যেকটি হাইলাইট করছে, তো আমাদের এখানে এটি সঠিক আছে, কোনো ধরনের মিস্টেক নেই। তো আমরা এটিকে অবশ্যই একবার সেভ করে নেব, প্রত্যেকবার কিছু চেঞ্জেস করার পর আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার পর আমরা রান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি লঞ্চ ইন ক্রোম, লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন ইন্টারনেট এক্সপ্লোরার, লঞ্চ ইন ক্রোম, লঞ্চ ইন সাফারি, যে কোনো জায়গায় যে কোনো ব্রাউজারে আপনি ওপেন করতে পারেন। আমি লঞ্চ ইন ফায়ারফক্স করছি। তো ফায়ারফক্সে এসে আমি পুরো ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছি, কারণ একটাই, আমি বডির ভিতরে এখনও কিছু লিখিনি, কিন্তু টাইটেলের ভিতরে মাই ওয়েবসাইট কথাটি লিখেছিলাম। তো আমি যদি ফায়ারফক্সে যাই, আমি এই ট্যাবে যদি খেয়াল করেন, ট্যাবে মাই ওয়েবসাইট কথাটি দেখতে পাচ্ছেন। তো চলুন দেখি, আমাদের প্রথম একটি হেডিং বানানো শুরু করি আমরা। তো হেডিং বানানোর জন্য নিউজ পেপারে আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রথমেই নিউজ পেপারটির নাম লেখা থাকে সবচেয়ে একদম ওপরে বড় বড় অক্ষরে। তো সেটি হেডিং সবচেয়ে বড় হয় একটি নিউজ পেপারে, প্রথম লাইনটি। তো সেটি লেখার জন্য H1 ওপেনিং, H1 ক্লোজিং এভাবে করতে হবে। ওপেনিং ক্লোজিং যদি সঠিক থাকে তো আমাকে এইভাবে হাইলাইট করে সেটি দেখিয়ে দেবে। তো H1-এর মাঝখানে, H1 ওপেনিং আর H1 ক্লোজিংয়ের মাঝখানে আমাদেরকে হেডিংটি লিখতে হবে। তো H1 ওপেনিং আর H1 ক্লোজিংয়ের মাঝখানে আমাদের হেডিংটি লিখতে হবে, দিস ইজ মাই ফার্স্ট হেডিং। তো একই রকমভাবে আমরা সেভ করব। তো হেডিংটি লেখার পর আমরা এই বাটনে গিয়ে সেভ করব, আর ফাইলে গিয়েও আমরা সেভ করতে পারি সেভ অপশানে, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করতে পারি। করার পর রান লঞ্চ ইন ফায়ারফক্স। তো ফায়ারফক্সে ওপেন করার পর আমরা আমাদের হেডিংটি দেখতে পাচ্ছি। আর সাথে সাথে আরেকটি জিনিস দেখবেন যে আমাদের আগের যে ট্যাবটি ওপেন করেছি সেই ট্যাবটিও রয়েছে, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক। তো এটি ব্ল্যাঙ্ক নয়, এটিকে আমাদের একবার রিফ্রেশ করতে হবে। তো আমরা সেই একই ওয়েবসাইট দুবার দেখতে পাচ্ছি এখানে। তো আমি একটি ট্যাব ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এই ট্যাবটিতে আমাদের পরবর্তী কাজগুলো করব। তো এরপর আমরা কী লিখতে পারি H1-এর পর? একই রকমভাবে আমরা H2 ট্যাগ। তো আমি এই টেক্সটটি কপি পেস্ট করছি, কন্ট্রোল সি, এখানে মাউস পয়েন্টারটি রেখে কন্ট্রোল ভি, দিস ইজ মাই সেকেন্ড হেডিং।
সেভ করার পর আমি ডাইরেক্ট ফায়ারফক্সে আইকনটাতে ক্লিক করার পর আমি যদি রিফ্রেশ করি তো আমরা সেকেন্ড হেডিং দেখতে পারবো। এখানে একটি সামান্য পরিবর্তন অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, যে হেডিং ওয়ান যেটা আছে সেটির ফন্ট সাইজ তুলনামূলকভাবে হেডিং টু এর থেকে বড়। তো এটির কারণ হলো আমাদের ছয় ধরনের হেডিং লেখা যায়, এইচ ওয়ান থেকে শুরু করে এইচ সিক্স পর্যন্ত। তো আমরা এইচ টু পর্যন্ত লিখেছি, আমরা বাকি এইচ সিক্স লিখছি। এইচ থ্রি, তো এটাকে আমি নাম চেঞ্জ করে থার্ড হেডিং, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, এভাবে আমরা ছয় ধরনের হেডিং লিখতে পারি। এটি আমাদের ফোর্থ হেডিং, এটি আমাদের ফিফথ হেডিং, এটি আমাদের সিক্সথ। তো আমরা সেভ করার পর ফায়ারফক্সে গিয়ে একবার রিফ্রেশ করে নেব। ফায়ারফক্সে এসে আমরা এটিকে, ব্রাউজারটিকে একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা যে ছ ধরনের হেডিং লিখেছিলাম, আমরা যে ছয় প্রকারের হেডিং লিখেছিলাম, এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, এইচ ওয়ান থেকে শুরু করে এইচ সিক্স পর্যন্ত আমাদের এই ছয় প্রকারের হেডিং রয়েছে, প্রত্যেকটির ফন্ট সাইজ আলাদা আলাদা। তো ফন্ট সাইজ পরিবর্তন হয় এইচ ওয়ান থেকে যত এইচ সিক্সের দিকে যাই আমরা ফন্ট সাইজ দেখছি এখানে কমে আসছে। তো বন্ধুরা, আমরা আজকে হেডিং ট্যাগটি বুঝলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হেডিং ট্যাগটি, বা আমাদের হেডিং আমরা ওয়েবসাইটে কীভাবে একটি ওয়েবসাইট শুরু করব, ট্যাগ কীভাবে লিখতে হয়। তো আমরা বেসিক একটি ধারণা পেলাম। তো আমাদের পরবর্তী এপিসোডে আমরা এই বিষয়টি নিয়ে এগোবো স্টেপ বাই স্টেপ। আমি চেষ্টা করব প্রত্যেককে খুব সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো আমাদের ভিডিওগুলো লেন্থ একটু বড় হয়ে যাবে যেহেতু আমি খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। তো ধৈর্য ধরে দেখবেন বিষয়টি। তো আপনাদের বেসিক লেভেল থেকে যদি আপনারা ক্লিয়ার করা শুরু করেন বিষয়টি, তাহলে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারবেন। তো প্রথমে একটু কোডিংয়ের জন্য ধৈর্য আপনাকে রাখতেই হবে। আর এখানে যেহেতু পুরোপুরি লেখার কাজ রয়েছে, তো আপনার যদি লিখতে ভালো লাগে তাহলে এটি আপনার জন্য পারফেক্ট প্রোগ্রামিং বা কোডিং। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে বন্ধুরা কোডিং শিখতে চায় বা বাংলাতে কোডিংটি বুঝতে, অনেকেরই যারা বাঙালি রয়েছে তাদের একটু ইংরেজি বুঝতে অসুবিধা হয়, তো সেই জন্য আমরা এই বাংলাতে ভিডিওগুলো এনেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।